প্রিয় পর্যটক আপনাদের সবাইকে ওমর একুশে ফেব্রুয়ারির বাংলা একাডেমি বই মেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসলিউদ্দিন করুন বলছি ট্রাভেল পোস্ট 24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের খুঁটির ছবি। আপনারা বলুন বাংলাদেশের খুঁটির ছবি কি? ওমর একুশে ফেব্রুয়ারি মানুষের ঢল, হাজার হাজার মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। পিছনে অনেক মানুষ তারা আজকে এসেছে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের সম্মান করার জন্য। স্বাধীনতা টাওয়ার রয়েছে, পানির পড়া রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং অসংখ্য ইয়াং তরুণ তারা এসেছেন হচ্ছে বাংলাদেশের যে বইমেলা দেখার জন্য। আমরা গতকালকে দেখেছিলাম পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ বাংলাদেশে এসেছেন, তাদের এই ভালোবাসাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাংলাদেশে যারা এইভাবে হচ্ছে ভালোবেসে হচ্ছে বাংলাদেশকে হচ্ছে আসে এবং বাংলাদেশকে দেখার জন্য আসে, আমরা দেখাচ্ছি আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি। পিছনে দেখতে হচ্ছে যে স্বাধীনতা টাওয়ার যেটি রয়েছে আমাদের স্বাধীনতা টাওয়ার, তারপরে কিন্তু আমাদের যে হচ্ছে ওয়াচ টাওয়ার রয়েছে, পুলিশের ওয়াচ টাওয়ার সেটি দেখা যাচ্ছে, এবং এখানে পানি রয়েছে, পানির কারণে হচ্ছে পরিবেশটি অনেক সুন্দর। পিছনে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, আজকে প্রায় লক্ষাধিক মানুষ হবে বইমেলায় এসেছেন। এই বইমেলা ছিল ছোট্ট একটি বইমেলা, 1969 সালে হচ্ছে এই বইমেলাটি শুরু হয় মুক্তধারা ফাউন্ডেশনের মাধ্যমে। তারপর থেকে কিন্তু বাংলা একাডেমি এই নজরুল বর্ধমান হাউস নামে সেই জায়গা ছিল, সেইখান থেকে কিন্তু বাংলা একাডেমি বাংলাদেশ যখন স্বাধীন হয় তারপর থেকে হচ্ছে বাংলা একাডেমি বইমেলা খ্যাত হয়। এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ। আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অনেক মানুষ রয়েছে, আমরা বিভিন্ন টিভি চ্যানেলকে দেখেছি তারা কভারেজ করছেন, এবং প্রতিদিন হচ্ছে তারা কভারেজ করছেন ওমর একুশে বইমেলার বিভিন্ন রিপোর্ট কভারেজ করছেন। শুধু এখানে বাংলাদেশিদের মিলন নয়, এটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ, আর যেই বাংলা ভাষা হচ্ছে এমন একটি ভাষা যেই ভাষার জন্য মানুষ হচ্ছে বাঙালিরাই শুধু হচ্ছে জীবন দিয়েছেন। কোন দেশ বাংলা ভাষা যদি হচ্ছে অনেক অনেকগুলো স্টল রয়েছে, প্রায় 600 থেকে 700 স্টল এই বাংলা একাডেমি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এক একটি স্টল মানে এক একটি বাংলাদেশ, এবং প্রত্যেকটি স্টলে হচ্ছে অনেক মানুষ অনেক বই কিনা বেচা হয় আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আপনারা যারা আমাদের পর্যটক রয়েছেন, যারা ঘুরেন বাংলাদেশের বিভিন্ন স্পটে ঘুরেন, তাদেরকে বাংলাদেশে এসে ঘোরার জন্য এবং গ্রাম থেকে শহর প্রত্যেকটি জায়গায়, যে আমরা জানি বাংলাদেশের যে 64 জেলা রয়েছে সেই 64 জেলার মধ্যে প্রত্যেকটি মানুষ হচ্ছে ওমর একুশে বইমেলায় কমপক্ষে একটিবার হলে আসে, এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ওমর একুশে বইমেলায় তারা বই ক্রয়ের জন্য আসে এবং তারা দেখার জন্য আসে যে বাংলা একাডেমির বইমেলা। আমরা আসলে এই বইমেলাটিকে হচ্ছে প্রাণের মেলা বলা হয়, এখানে আসলে মানুষ প্রাণ খুঁজে পায়। বিভিন্ন আসলে হচ্ছে আমাদের পূর্তি বয়সী যারা রয়েছেন তারা বাংলাদেশকে যেরকম ভালোবাসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেরকম ভালোবাসেন, বাংলা ভাষাকে যেরকম ভালোবাসেন সেভাবে ভালোবাসেন বাংলাকে, সেই জন্যই বাংলা ভাষাভাষী যে শহীদ রয়েছেন যারা সালাম বরকত প্রতীক জাব্বার সহ যারা বাংলার জন্য প্রাণ দিয়েছেন, শিশু এসেছেন তারা হচ্ছে এই বাংলা ওমর একুশে বইমেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুটি কি সুন্দর করে বাবার কোলে করে তারা এসেছেন বইমেলায় দেখার জন্য, আসলে এটি হচ্ছে তার জন্য একটি বিশেষ স্মৃতি। আমরা আসলে বইমেলা আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে, আসলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু অনেক চমৎকার নিরাপত্তা ব্যবস্থা, এবং এই নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সকলকে আমরা অভিবাদন জানাচ্ছি এবং তাদেরকে থ্যাংকস জানাচ্ছি এত সুন্দর 21 ফেব্রুয়ারির যে অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা মানুষ আসলে কীভাবে হচ্ছে বইমেলায় এসে এবং হচ্ছে তাদের যে ভালোবাসা তারা সেটি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন যে বাংলা একাডেমি। আগে আমরা দেখেছিলাম যে বাংলা একাডেমি শুধুমাত্র একটি স্টল থাকতো, কিন্তু এখন এই বইমেলায় ও সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কারণে সেই বইমেলাটি অনেক বিস্তৃত হওয়ার কারণে প্রায় 5-6টি স্টল বাংলা একাডেমির বইগুলো পাওয়া যায়, আর সেইখানে বিভিন্ন বই পাওয়া যায় বাংলা অভিধান সহ বিভিন্ন বই পাওয়া যায়। দেখতে পাচ্ছি অনেক মানুষ
আমরা এই সকল মানুষদেরকে যারা এসেছে আর যারা বইমেলা এসেছেন শুধু বই ক্রয়ের জন্যই আসেননি, এখানে ঘোরার জন্য এসেছেন, পরিবার পরিজনদের সাথে ঘুরতে এসেছেন, আমরা তাদের হচ্ছে এই ঘোরাঘুরিকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই ট্রাভেল পোস্ট আমরা সৌরভ উদ্যান থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। মুস্তাফিজ বলুন, আপনারা যারা এখনও ঘুরেননি, পর্যটন করতে আসেননি বাংলা একাডেমি, তারা আসবেন, এসে আপনাদের পরিবার পরিজনে আপনারা ঘুরে যাবেন, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আমি মুস্তাফিজ বলুন আর ট্রাভেল পোস্ট 24.com ঢাকা।